খামারে পালার আরো বেশ কিছু গরু সার গরু দেখানোর জন্য। আসলে লাল গরুগুলো হচ্ছে কি কাস্টমারের একটা ইয়া থাকে, আকর্ষণ থাকে হচ্ছে লাল গরুর উপরে, এই জন্য বাজারে সবচেয়ে বেশি হচ্ছে লাল গরুগুলো আসে। চমৎকার সুন্দর বেশ কিছু গরু আসে, কিন্তু হচ্ছে গরুগুলোকে রাস্তা আছে। ভাই এই গরুটার দাম কেমন চাইছেন? 95 চলছে। আর এটা যেটা ধরলেন এটাও 95, মোটামুটি এরকমই নাকি? 95 করে দাম মোটামুটি। দর্শক এগুলো খামারে পালতে হবে নাকি? খামারের গরু, খামারে 95। মানে সর্বনিম্ন ওই পাশের গরুগুলো কেমন দিচ্ছে নাকি? দর্শক দামগুলো একটু এভারেজে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, তো গরুগুলো যদি সুন্দর করে দেখাই আপনাদেরকে। এগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার কালেকশন রাখছেন ভাইয়া, দেখা এটার দাম কত দিচ্ছেন? 85। এটা 85 খামারে পালন উপযোগী, ঘাস কাঁচা ঘাস খায় গরু নাকি? কাঁচা ঘাস খায়, খামারে নিয়ে পালতে পারবেন। এটা এটা কেমন দিচ্ছেন? 65। এটা 65, তো মোটামুটি বেশ কিছু গরু কিন্তু এখানে আছে। তো ভাইয়া জানতে চাইবো, যদি কেউ সংগ্রহ করতে চায় গরুগুলো আপনার কাছ থেকে, যেহেতু তো বাজার তো আজকে শেষ হয়ে যাবে আবার, তার এক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে কিনা যাতে গরু সংগ্রহ করতে পারে? নাম্বারটা যদি একটু বলেন আপনার। 01 01 56 89 89 05 05 67 67। ভাইয়ের নাম? নূর মোহাম্মদ। ভাই দর্শক নূর মোহাম্মদ ভাইয়ের গরুগুলো যদি আরেকটু আমি দেখাই, এগুলো কি আপনার খামারের না আপনি কালেকশন করছেন? এটা কালেকশন করছেন। কোথা থেকে করেন কালেকশন এগুলো? রংপুর থেকে করেন? দর্শক ভাইয়া এগুলো রংপুর থেকে নিয়ে এসছে, তো এগুলো আপনারা নিয়ে খামারে মোটামুটি পালতে পারবেন। সমস্ত সুন্দর দামগুলো তো খামারে করুন না, খামারের জন্য আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন গরুগুলো, যে দেখাই আপনাদেরকে। অনেকে বলছেন যে গরুগুলো দেখাই, এবং সাউন্ড নিয়ে অনেকে কথা বলছেন। আসলে বাজারের যে এত পরিমাণ নয়েজ, এবং আমরা তো ডিরেক্ট বাজারে চলে আসি, মনে করেন যে সময়টাতে বিজি টাইমটাতে আমরা বাজারে আসি, যার কারণে আসলে বাজারে অনেক মানুষও থাকে আর হচ্ছে সাউন্ডও বেশি থাকে, তো আসলে ওই সময়ে চেষ্টা করা দরকার, কারণ রাত্রে আমরা ভিডিও করতে পারি, কিন্তু একটা বাজারে হচ্ছে আমাদের চট্টগ্রামের বাজারগুলো তো মনে করেন যে সুন্দর পরে শেষ হয়ে যায়, তো যার কারণে হচ্ছে রাতে আর ভিডিও করা পসিবল হয় না। তো আমাদেরকে আপনাদেরকে ভিডিও দিতে গেলে আসলে কি হয়, দিনের বেলা এবং বাজার টাইমটাতে এসে আপনাদেরকে ভিডিও দিতে হয়, যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিও আনকাট করি, ঠিক আছে, যেহেতু আনকাট করি, তো এই জন্য আসলে আমার সাউন্ডও রিমুভ করে এডিটিংয়েরও তেমন একটা প্রয়োজন আমাদের পড়ে না, তো সাউন্ডের কাজ তেমন একটা আমরা করি না। তো চেষ্টা করি আসলে আপনাদেরকে প্রপার যে একটা গরুর ভিডিও দেওয়ার এবং সুন্দর একটা দাম দেওয়ার। তো বলছিলাম যেটা হচ্ছে আপনারা লাল গরুগুলো চুজ করবেন, যেহেতু খামারে লাল গরু পাওয়ার পরে এটা কিন্তু একটা সময় কোরবানির সিজনটাতে লাল গরুর একটা চাহিদা মোটামুটি থাকে, এগুলো দেশি গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে, বেশ কিছু গরু কিন্তু আছে বাজারে। মোটামুটি ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা চাইলে নিতে পারবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে একদম সুন্দর আছে। তো যদি আপনাদের একটু আরেকটু এদিকে নিয়ে যাই, এদিকে কিন্তু আসলে ভাই এই বাজার হাসিল কেমন? আপনার 1000 আর যে নিবে তার 500 টাকা আছে, তো সে তার মানে হচ্ছে 500 টাকা হাসিল, আর যে বিক্রি করবে তাদের হচ্ছে 1000 টাকা আছে, কিন্তু আমরা আমরা যারা কিনবো তাদের কিন্তু 500 টাকা আছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এই পাশে কিন্তু আরো বেশ কিছু গরু আছে সুন্দর সুন্দর, মোটামুটি হাসিল সম্পর্কে জানলাম, এবং এখানে কিন্তু আরো বেশ কিছু গরুর কালেকশন দেখতে পাচ্ছি, চমৎকার সুন্দর কিন্তু কিছু কালেকশন আছে এখানে। এটার দাম কেমন? 105। আর এটা একই দাম, মোটামুটি এগুলো কি 105-এর মতো নাকি? ওজন কেমন আছে এটার? আচ্ছা ওজন আইডিয়া নাই। তো দর্শক অনেক গরু আছে, 105 করে চাচ্ছে, আপনারা এসে দাম দর করবেন, আমি জাস্ট কালেকশনগুলো দেখাই এই স্টলে। এই স্টলে অসংখ্য গরু আছে, এটা হচ্ছে আমরা রামদাস মুন্সিঘাটে গুনাগুড়িতে বাঁশখালী হাইওয়ের পাশে, কিন্তু বাজারটা সুন্দর একটা বাজার, বেশ কিছু গরুর ভালো কালেকশন আছে এই বাজারে। আর এসে দেখলাম যে আসলে পুরো বাজারে অনেক জমজমানো মনে হচ্ছিলো, যেন ঈদের কোনো বাজারে আছে, কোরবানির একটা হাটে এরকম একটা অবস্থা, বাজারে ক্রেতা সমাগম অনেক বেশি, আপনাদের যাদের প্রয়োজন হবে সবগুলো গরু এক সাইজের সুন্দর, যাদের প্রয়োজন হবে তারা কিন্তু চাইলে এখান থেকেও গরুগুলো সংগ্রহ করতে পারে। সে আজ একটু কথা বলি,
ভাই এটা দাম কেমন চাইছেন ভাই এই গোটার দাম কেমন চাইছেন 1,45,000 1,45,000 ওজন কেমন আছে ভাই যদি একটু বলেন এগুলো ওজন দিয়ে বাজার এটা কোটা মাল আচ্ছা আচ্ছা রাগে মাল আচ্ছা এগুলো কি খামারে পালতে পারবেন নি খামারে পালার এটা এটা কি দেশি জাত না শাহিওয়ালের একটা ক্রস আছে শাহিওয়ালের ক্রস একটা মিশ্রণ আছে প্রভু দর্শক এগুলো নিয়ে পালতে এগুলো করতে কি রকম কি কালেকশন করেন আপনারা কুষ্টিয়া থেকে কালেকশন করেন আচ্ছা এগুলো কুষ্টিয়া থেকে আমার ভাইয়া কালেকশন করছে তো ওনার গরুর কালার কিন্তু চমৎকার কারণ হচ্ছে লাল কালারটা আসলে সবাই চুজ করে হচ্ছে লালের প্রতি একটা আকর্ষণ ভালো থাকে মানুষের এই জন্য কিন্তু আপনারাও খামারে পালার জন্য লাল গরুটা চয়েস করলে মনে হয় যে আমার জন্য ভালো হয় কারণ লাল গরুর প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে মানে লাল গরু গুলো যে মোটামুটি ভালো একটা দামে বিক্রি করা যায় যেটা আপনার চেষ্টা করবেন হচ্ছে লাল গরু পাওয়ার জন্য তো দর্শক আমরা ছিলাম হচ্ছে রামদাস মুশির গুণাগুরি বাজার থেকে রামদাস মুশির হাটে তো যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করবো পরবর্তী অন্য একটা হাটে আপনাদেরকে আরও ভালো কিছু ভিডিও নিয়ে এসে আপনাদেরকে দেওয়ার জন্য যেহেতু আমরা ম্যাক্সিমাম হাটের ভিডিও আপনাদেরকে কিন্তু আমরা দিয়েছি তো এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা হাটে আর হচ্ছে এই হাটের যে যাতায়াত ব্যবস্থা কিন্তু ভালো মেন রোডের সাথে মোটামুটি এখান থেকে আপনারা গরু ক্রয় করে যাতায়াত ব্যবস্থা ভালো আছে নিয়ে যেতে পারবেন এবং এই হাটের যে হাসিলটা হাসিলটা হচ্ছে 500 টাকা আর হচ্ছে যারা গরু বিক্রি করেন তাদের জন্য 1,000 এবং যারা গরু ক্রয় করবেন তাদের জন্য 500 টাকায় বাজারের হাসিল তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন এবং এই বাজারের গুগল যে লিঙ্কটা আছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম